আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমি পাথরের বর্তমান দাম প্রতি ফুট এবং প্রতি গাড়ি কত টাকা চলতেছে, আপনারা কত হলে নিতে পারবেন, সম্পূর্ণ কথা এই ভিডিওতে তুলে ধরব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে পাথর সেটি হচ্ছে ভোলাগঞ্জ পাথর। প্রতি ফুট ভোলাগঞ্জ পাথর আপনারা নিতে পারবেন মাত্র 140 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 14,000 টাকার একটু বেশি হলে আপনারা নিতে পারবেন। তারপর আছে বেতনাগান্ধী পাথর। প্রতি ফুট বেতনাগান্ধী পাথর আপনারা নিতে পারবেন মাত্র 117 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 11,000 টাকা হলে। বলরাভাঙ্গা পাথর, প্রতি ফুট বলরাভাঙ্গা পাথর নিতে পারবেন 90 টাকা হলে, প্রতি গাড়ি নিতে পারবেন 10,000 টাকা হলে। সিঙ্গেলস পাথর, প্রতি ফুট সিঙ্গেলস পাথর নিতে পারবেন মাত্র 75 টাকা হলে। তারপর আছে বাংলা 1-2 পাথর, ত্রিপুর পাথর প্রতি ফুট নিতে পারবেন মাত্র 80 টাকা হলে। বাংলা বুতুভাঙ্গা পাথর প্রতি ফুট নিতে পারবেন 100 টাকা হলে। ভুটান এলসি পাথর প্রতি ফুট নিতে পারবেন মাত্র 105 টাকা হলে। ভুটান 1-2 পাথর বা ত্রিপুর পাথর নিতে পারবেন মাত্র 80 টাকা করে। দর্শক সবসময় চেষ্টা করবেন ভালো পাথর চিনে, দাম জেনে তারপর মূলত পাথর কেনার জন্য সবসময় ভালো পাথর মান যাচাই করে তারপর পাথর কিনবেন, কারণ মরা পাথর কোনো কাজে আসবে না। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি পাথর নিতে চান ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে পাথর নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব।